হ্যালো ফ্রেন্ডস, আপনাকে আবু বাংলা টেক ইউটিউব চ্যানেলে স্বাগত। তো কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত নতুন এবং পুরনো সকল কৃষকদের স্ট্যাটাসে একটা কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট চলে আসে। আপনারা সকলেই জানেন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি, উনি কিন্তু গত 27 জুন পূর্ব বর্ধমানের এক সভা থেকে সর্বমোট 89 লক্ষজন কৃষকের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিয়েছেন। তো ইতিমধ্যেই কিন্তু অনেক কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা ঢুকে গেছে। তো বন্ধুরা, এই টাকা ঢোকার পর থেকে কিন্তু কৃষকদের স্ট্যাটাসে বিভিন্ন রকম আপডেট দেখা যাচ্ছে, যেমন ধরুন কৃষকের আধার নম্বরের ঘর যোগা ইত্যাদি কিন্তু বিভিন্ন রকমের পরিবর্তন হচ্ছে। তো এমনটাই কিন্তু সম্পূর্ণ নতুন একটা আপডেট আবারও কৃষকদের স্ট্যাটাসের ঘরে লক্ষ্য করা যাচ্ছে। তা আজকের ভিডিওতে লাইভ প্রমাণ দেখিয়ে দিব আপনাদের। তাই আশা করছি ভিডিওটি কন্টিনিউ করুন, অবশ্যই উপকারে আসবে। ভিডিওটি শুরু করার আগে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো ভিডিওর নিচে লাইক বাটনে ক্লিক করে ভিডিওটি একটি লাইক দিয়ে দিন এবং পাশে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর হ্যাঁ, অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না, এই সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে। তো চলুন তাহলে শুরু করা যাক। দেখুন, কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং আপনারও স্ট্যাটাসের ঘরে এমন আপডেট আসছে কি আসেনি এটা যদি আপনি অনলাইনে চেক করতে চান, এর জন্য আপনাকে গুগল ক্রোম ব্রাউজারে কৃষক বন্ধু .net এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে, অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি একটা লিঙ্ক দিয়ে রাখছি, আপনার চাইলে সেখানে ক্লিক করে এই পেজে চলে আসবেন। তো এখানে এসে একটু নিচের দিকে স্ক্রল ডাউন করলে আপনার এখানে একটা অপশন পেয়ে যাবেন নথিভুক্ত কৃষকের তথ্য নামে, সর্বপ্রথম আপনাকে এখানে ক্লিক করতে হবে। এখানে ট্যাপ করার সঙ্গে সঙ্গে আপনাকে সোজাসুজি পরবর্তী পেজে নিয়ে যাবে। তো আপনার সামনে হুবহু এরকম ইন্টারফেস খুলবে, এখান থেকে আপনাকে সুন্দর করে ভোট কার্ড নম্বরটি বসিয়ে দেওয়ার পরে পাশে দেখতে পাচ্ছেন আই এম নটের উপর নামে একটা চেকবক্স আছে, সেখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন সার্চ নামে একটা অপশন আছে, সেখানে ক্লিক করে দেবেন। তো ডিটেলস বসিয়ে দিয়ে সার্চ অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এরকম করে আপনার সামনে ওই কৃষকের ওয়াল ডিটেলস চলে আসবে। তো এখন দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই কৃষকেরই কিন্তু স্ট্যাটাস অ্যাপ্রুভ আছে এবং পাশে যে ট্রানজেকশন স্ট্যাটাসে ঘরটা আছে সেখানে কিন্তু ট্রানজেকশন সাকসেস এমন লেখা চলে আসে। তো তার আগে জানাই, এই যে তথ্যটা দিয়ে আমাকে আমারই এক সাবস্ক্রাইবার হোয়াটসঅ্যাপে এই তথ্যটা দিয়েছিল, তাই ওনাকে এই চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো দেখুন বন্ধুরা, আপনাদের যাদের স্ট্যাটাসের করে অ্যাপ্রুভ এবং অনেকদিন ধরে ট্রানজেকশন স্ট্যাটাসের করে অ্যাকাউন্ট ভ্যালিড এই লেখাটা ছিল এবং গত 27 জুন যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে থাকে, তাহলে কিন্তু আপনারও দেখুন ট্রানজেকশন স্ট্যাটাসের করে এরকম করে ট্রানজেকশন সাকসেস লেখা চলে আসে। অবশ্যই কিন্তু আপনি বর্তমানে স্ট্যাটাস চেক করে দেখুন আপনার ট্রানজেকশন সাকসেস এই লেখাটা আসে কি আসেনি। তো বুঝতে পারলেন এই যে ট্রানজেকশন সাকসেস এই লেখাটা শুধুমাত্র সেই সব কৃষকের আসে যারা গত 27 জুন ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেয়ে গেছে, তাদের কিন্তু আসে। যারা 28 জুন কিংবা 29 জুন পেয়েছেন তাদের কিন্তু খুব বেশি জনের এমন আপডেট আসেনি। আপনারা ওয়েট করে যান, যারা টাকা পেয়েছেন তাদেরই কিন্তু এই জায়গায় ট্রানজেকশন সাকসেস এই লেখাটা চলে আসবে, চিন্তার কোনো কারণ নেই। তো বুঝতেই পারলেন বন্ধুরা, কৃষকদের কিন্তু এই যে স্ট্যাটাসের করে এমনটাই আপডেট চলে আসে ট্রানজেকশন স্ট্যাটাসের করে, যাদের এতদিন ধরে অ্যাকাউন্ট ভ্যালিড ছিল এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে তাদের কিন্তু ট্রানজেকশন সাকসেস এমন লেখা চলে আসে। তো আপনি আপনার স্ট্যাটাস চেক করে দেখুন আপনার বর্তমানে অ্যাকাউন্ট ভ্যালিড লেখা দেখাচ্ছে নাকি ট্রানজেকশন সাকসেস লেখা দেখাচ্ছে, তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন তাও কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। তো আজকের ভিডিওতে জাস্ট আপনাদের এটাই আপডেট দরছিল। সো ভিডিও উপকারে আসলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিয়ে তত্ত্বকে ছড়িয়ে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের ভিডিওতে। ধন্যবাদ।